নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর 2018 সালের ইতিহাসের MCQ এবং SCQ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এর আগে আমি 2014 থেকে 2017 সাল পর্যন্ত ইতিহাসের MCQ SCQ সলভ করে দিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে রোমান হনে, ভারতের কটি পুরাণ আছে? অ্যান্সার হবে সি এর আনসার 18টি। রোমান টু এর কোয়েশ্চেন কি বলেছে, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? অ্যান্সার হবে বি এর আনসার, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। রোমান থ্রি কোয়েশ্চেন কি বলেছে, আর্নল্ড টয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম কি? অ্যান্সার হবে ডি এর আনসার, স্টাডি অফ হিস্ট্রি। রোমান ফোরের কোয়েশ্চেন কি বলেছে, পুরাতন প্রস্তর যুগের আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো? অ্যান্সার হবে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে হলো বি এর অ্যান্সার হবে হাত কুঠার। রোমান ফাইভের কোয়েশ্চেন কি বলেছে, মিশরের সব থেকে বড় পিরামিড হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার খুপুর পিরামিড, খুপুর পিরামিড। পরের কোয়েশ্চেন কি বলেছে, 6 নম্বরের কোয়েশ্চেন, মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার জিগুরাট বলা হয়। পরের কোয়েশ্চেন, মহাজনপদগুলির উত্থান ঘটে? অ্যান্সার হবে এর অ্যান্সার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পরের কোয়েশ্চেন, প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত? অ্যান্সার হবে 5000 জন। পরের কোয়েশ্চেন কি বলেছে আমাদের, 9 নম্বরের প্রশ্ন, দি ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত? অ্যান্সার হবে সের অ্যান্সার সুলতান সুলেমান। পরের কোয়েশ্চেন কি বলেছে, দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে ফতোয়া ই জাহানদারি লেখক ছিলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার জিয়াউদ্দিন বরণি। পরের কোয়েশ্চেন, ইংরেজি ম্যান্ডারিন শব্দটি এসেছে? অ্যান্সার হবে এর অ্যান্সার পর্তুগিজ শব্দ থেকে। পরের কোয়েশ্চেন, রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি প্রবর্তন করেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার মন্টেস্কু। পরের কোয়েশ্চেন, হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার লোথালে। পরের কোয়েশ্চেন, গ্রিক দূত মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কয়টি জাতির কথা উল্লেখ করেছেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 7টি জাতির কথা উল্লেখ করেছেন। পরের কোয়েশ্চেন, প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি ছিলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার ফেরাও আখেনাতেনের স্ত্রী, ফেরাও আখেনাতেনের স্ত্রী। পরের কোয়েশ্চেন, স্পার্টার কৃতদাসদের বলা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার হেলট। পরের কোয়েশ্চেন, দিন ই ইলাহি প্রবর্তিত হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার 1582 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন, প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল? অ্যান্সার হবে এর অ্যান্সার 1905 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন, ড্যাশ শহরকে কেন্দ্র করে হজরত মুহাম্মদের ইসলামিক গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে মদিনা। পরের কোয়েশ্চেন, কোন দেশে প্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কার হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চীনে। অ্যান্সার কী হবে, চীনে হবে। তো দেখো আমাদের পরের কোয়েশ্চেন কী বলেছে, ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার স্পেনের নাবিক ছিলেন। পরের কোয়েশ্চেন, 24 নম্বরের প্রশ্ন, প্রিন্সিপিয়া গ্রন্থটি রচনা করেছিলেন? অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার নিউটন। এবার আমি SCQ সলভ করাবো। 2018 সালের যে সমস্ত SCQগুলো পরীক্ষায় দিয়েছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, হিস্টোরিয়া শব্দের অর্থ কি? রোমান টু এর কোয়েশ্চেন আছে লেখমালা বলতে কি বোঝো? অথবা দিয়ে পরের কোয়েশ্চেন কী বলছে, ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কি ভাগে ভাগ করেছেন? পরের কোয়েশ্চেন কী বলছে, রোমান থ্রি কোয়েশ্চেন, প্রবাহমান কাল বলতে কি বোঝো? পরের কোয়েশ্চেন কী বলছে, রোমান ফোরের কোয়েশ্চেন, জাস্টিয়ান কোর্ট কি? এইগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। তো দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন কী বলে, তো দেখো পরের কোয়েশ্চেন কী বলছে, কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজন পথ সম্পর্কে জানা যায়? প্রত্যেকটাই অ্যান্সার টু দ্য পয়েন্ট সলভ করা আছে। 5 নম্বরের প্রশ্ন কী আছে, অটোমান কারা? 6 নম্বরের প্রশ্ন কী বলেছে, অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি? ঠিক আছে, পরের কোয়েশ্চেন বলে কী বলেছে, অথবা দিয়ে শিষ্য কে ছিলেন? তো দেখো পরের কোয়েশ্চেন কী বলেছে, রেশম পথ কি? পরের কোয়েশ্চেন কী বলেছে, 8 নম্বরের কোয়েশ্চেন, মনসব শব্দের অর্থ কি? অথবা দিয়ে কী বলেছে, সপ্তম হেনরি কে ছিলেন? ঠিক আছে, 9 নম্বরের প্রশ্ন কী বলেছে, গুপ্ত যুগের শেষভাগে নগরগুলি অবক্ষয়ের একটি কারণ নির্ণয় করো। পরের কোয়েশ্চেন কী বলেছে, অথবা দিয়ে পরের কোয়েশ্চেন কী বলেছে, স্পার্টাকাস কে ছিলেন? পরের কোয়েশ্চেন কী বলেছে, 10 নম্বরের নিগম কাকে বলে? 11 নম্বরের প্রশ্ন কী আছে, ভেসাল বলতে কী বোঝো? 12 নম্বরের প্রশ্ন কী আছে, শক কারা? ভারতের প্রথম শক রাজা কে?
অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলছে, ভারতে হুন আক্রমণ কবে হয়, এদের নেতা কে ছিলেন, তোমরা তো জানো যে তোরমান ছিলেন, তাই তো? পরের কোশ্চেন কী বলেছে আমাদের, পতিত ক্ষত্রিয় কাদের বলা হতো? তারপরে কোশ্চেন কী বলেছে, আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কার কে করেন? অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝো? প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে কী বোঝো, তাই তো? এইগুলো তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করবে, এইগুলো কিন্তু আসার চান্স খুবই বেশি। প্রতি বছর একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।